Hi viewers, how is it going? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। Viewers, আজ পর্যন্ত তোমরা আমার কাছে অনেক কিছু শিখেছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারে এমন একটা জিনিস শেখাবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না শিখলে না জানলে তোমরা ইংলিশ বলতে পারবে না, লিখতে পারবে না। তাহলে ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি, আজকে কি শিখাতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে তোমরা শিখবে এম ইজ আর ওয়াজ ওয়্যার এবং হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কত ইম্পর্টেন্ট, এগুলোর ব্যবহার না জানলে না শিখলে তোমরা কোনোদিনই ইংরেজি বলতে পারবে না, লিখতে পারবে না। সো ভিউয়ার্স, তোমরা যদি ইংরেজি বলতে চাও, ইংরেজি লিখতে চাও, তাহলে অবশ্যই আজকের টপিকটি তোমাদেরকে জানতেই হবে, শিখতেই হবে। তবে আজকে তোমরা আমার মুখ থেকে সরাসরি শুনবে না, তোমরা আজকে শিখবে আমার দুই ছোট ছোট স্টুডেন্ট আছে, এই যে একটা দেখতে পাচ্ছ আর বাম দিকে আছে, তাদের কাছ থেকে তোমরা শিখবে। ওকে ভিউয়ার্স, তাহলে ভিডিও শুরু করার আগে তোমরা আমার এই দুই ছোট স্টুডেন্টের সঙ্গে পরিচিত হয়ে যাও। You introduce yourself to the viewers. Hi viewers, I am Faim Zakhdar. I read class 2. You introduce yourself to the viewers. I am Afrin Raja. I read in class 2. So viewers, শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও শুরু করার আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা ঠিক সময় পেয়ে যাও। সো ভিউয়ার্স, আজকে তোমরা প্রথমে শিখবে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার। হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার তোমরা শিখবে আফরিন এবং ফাইমের কাছ থেকে। সো ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিও হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার দিয়ে। সো ভিউয়ার্স, আজকে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার তোমরা শিখতে যাচ্ছ। হ্যাভ এবং হ্যাজ কীভাবে ব্যবহার করতে হয় সেটা আফরিন যেভাবে বলবে সেইভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে চিরকাল মনে থাকবে এবং কোনোদিনই ভুলবে না। সো আফরিন, এবার আমি তোমাকে বাংলাটা বলছি, তুমি ইংরেজিটা বলবে। বলো, আমার আছে, আই হ্যাভ, আমাদের আছে, উই হ্যাভ, তোমার আছে, ইউ হ্যাভ, তোমাদের আছে, ইউ হ্যাভ, তার আছে, হি হ্যাজ, বা সি হ্যাজ, তাদের আছে, দে হ্যাভ। এবার বলো, ই হ্যাভ আছে, ইট হ্যাজ, ছেলেটির আছে, দ্য বয় হ্যাজ, ছেলেদের আছে, দ্য বয়স হ্যাভ। এবার বলো, আমার বন্ধুর আছে, মাই ফ্রেন্ড হ্যাজ, আমার বন্ধুদের আছে, মাই ফ্রেন্ডস হ্যাভ। সো ভিউয়ার্স, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বারের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। যখন বললো আমার বন্ধুর আছে, তার মানে আমার বন্ধু একজন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার বন্ধুর আছে মাই ফ্রেন্ড হ্যাজ, কারণ আমার বন্ধুটা একজন সিঙ্গুলার নাম্বার। কিন্তু যখন বললো মাই ফ্রেন্ডস হ্যাভ, তো মাই ফ্রেন্ডসটা হচ্ছে প্লুরাল নাম্বার, বহুবচন। তাহলে কী শিখলে এখানে, বোঝা যাচ্ছে যে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয় হ্যাজ আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ হবে। ওকে ভিউয়ার্স, এবার তোমরা শিখবে হ্যাড এর ব্যবহার। তোমরা ফাইমের কাছ থেকে শিখবে ফাইম, এবার আমি তোমাকে বাংলাটা বলবো, তুমি ইংরেজিটা বলবে, যাতে আমার ভিউয়ার্সরা খুব পরিষ্কার করে বুঝতে পারে। বলো, আমার ছিল, আই হ্যাভ, আমাদের ছিল, উই হ্যাভ, তোমার ছিল, ইউ হ্যাভ, তোমাদের ছিল, ইউ হ্যাভ, তার ছিল, হি হ্যাভ, হি হ্যাড, হি হ্যাড বা সি হ্যাড, সি হ্যাড, তাদের ছিল, তাদের ছিল, দে হ্যাড, ইহার ছিল, ইট হ্যাড, আমার বাবার ছিল, মাই ফাদার হ্যাড, আমার বন্ধুর ছিল, মাই ফ্রেন্ড হ্যাড। ভিউয়ার্স, এবার তোমরা শিখবে এম ইজ আর এর ব্যবহার, তবে সরাসরি আমার মুখ থেকে নয় ফাইমের কাছ থেকে শিখবে। ফাইম, তুমি এবার ঠিক করে বলবে যাতে তোমার মুখ থেকে শুনে ভিউয়ার্সরা সঠিকভাবে বুঝে নিতে পারে, ঠিক আছে? যে বলো, আমি হই, আই অ্যাম, আমরা হই, উই আর, তুমি হও, ইউ আর, তোমরা হও, ইউ আর। এবার বলো, সে হয়, সে হয়, হি ইজ, ইট বা সি। এবার বলো, ছেলেটি হয়, ছেলেটি হয়, দ্য বয় ইজ, আর ছেলেরা হয়, দ্য বয়স আর। এবার বলো, মেয়েটি হয়, দ্য গার্ল ইজ, মেয়েরা হয়, গার্লস আর। সো ভিউয়ার্স, তোমরা এমিজারের ব্যাপারটাকে ঠিক আমার মতো করে মনে রাখবে। তোমরা বলবে আমি হই, আই অ্যাম, আমরা হই, উই আর, তুমি হও, ইউ আর, তোমরা হও, ইউ আর, সে হয়, হি ইজ বা সি ইজ, ইয়া হয়, ইট ইজ, তার হয়, দে আর, ছেলেটি হয়, দ্য বয় ইজ, কিন্তু বলবে ছেলেরা হয়, দ্য বয়স আর, মেয়েটি হয়, দ্য গার্ল ইজ,
কিন্তু যখন বলবে মেয়েরা হয় তখন বলবে দ্য গার্লস আর। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, যেমন বললাম ছেলেটি হয় আর ছেলেরা হয়। ছেলেটি একজন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য বয় ইজ। কিন্তু যখন বললাম ছেলেরা হয়, একের বেশি হয়ে গেল, বহুজন প্লুরাল নাম্বার হয়ে গেল, তখন হবে দ্য বয়স আর, দ্য গার্ল ইজ আর দ্য গার্লস আর। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হবে, প্লুরালের ক্ষেত্রে আর হবে। আই হোপ ইউ গট ইট। ভিউয়ার্স, তোমরা এবার আফরিনের কাছ থেকে শিখবে ওয়াজ এবং ওয়ারের ব্যবহার, ওয়াজ এবং ওয়ারের ব্যবহার। আফরিন, তুমি ওয়াজ এবং ওয়ারের ব্যবহারটা ঠিকভাবে বলবে যেন আমার ভিউয়ার্সরা বুঝে নিতে পারে। যে বলো আমি ছিলাম, আই ওয়াজ, আমরা ছিলাম, উই ওয়্যার, তুমি ছিলে, ইউ ওয়্যার, তোমরা ছিলে, ইউ ওয়্যার। এবার বলো সে ছিল, হি ওয়াজ বা সি ওয়াজ, তাহারা ছিল, দে ওয়্যার, ইহা ছিল, ইট ওয়াজ। বলো গরুটি ছিল, দা কাউ ওয়াজ, গরুগুলি ছিল, দা কাউস ওয়্যার। ভিউয়ার্স, আশা করি তোমরা ওয়াজ এবং ওয়্যার ব্যাপারটা খুব ভালো করে বুঝেছো। তবে আমি আরেকটু বলি, এটা অবশ্যই মনে রাখতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। যেমন বললাম গরুটি আর গরুগুলি, নিশ্চয় বুঝতে পারছো গরুটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর গরুগুলি থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে গরুটি ছিল, দা কাউ ওয়াজ হলো, আর গরুগুলি ছিল, দা কাউস ওয়্যার। তাহলে কি বোঝা গেল, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হবে ওয়াজ, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলো হবে ওয়্যার। এবং লোকটি ছিল, দা ম্যান ওয়াজ, আর লোকগুলি ছিল, মানুষগুলি ছিল, দা মেন ওয়্যার। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার। সো ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে, উই উইল ক্যাচ আপ সুন।